সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন এলো মাহে রমজান আমাদের রমজানকে ঘিরে প্রতিদিনের আয়োজন আজকের প্রথম পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের মধ্যে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসির কোরআন গাজীপুর পাইতুন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দর্শক মন্ডলী আমরা আজকে যে আলোচনা শুনবো ওনার মুখ থেকে সেটা হলো সাহারির গুরুত্ব ও তাৎপর্য আমরা অনেকেই রোজা রাখি করি নিয়মিত কিন্তু এটার গুরুত্ব কতটুকু এবং এর তাৎপর্যই বা কি আমরা অনেকেই জানি না তো এই জন্যে আসুন আমরা জেনে নিই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন হজরত মাওলানা এনামুল হাসান বিন নূর সাহেবের কাছ থেকে হ্যাঁ মুখতারামিলাম আজকের এই মাহা রমাদনের অনিন্দ সুন্দর আয়োজনের সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম বিষয়টির অবতারণা করেছেন সাহারির উপরে আলোচনার জন্য সেখান থেকে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের রমাদনের এই সিয়াম সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাহারি সাহারির গুরুত্ব ইসলামে অত্যাধিক কিন্তু আমাদের সমাজে অনেকে না জানার কারণে এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না আমাদের সমাজে আমরা আমরা এই কথা গর্ব ভরে বলতে শুনি যে অনেককে ইফতারির পরে রাতের খাওয়ার পরে কিছু না খেয়ে আমরা পরের দিন রোজা রাখতে পারি শারীরিক একটা সক্ষমতার কথা বলেন কিন্তু শারীরিক সক্ষমতা প্রকাশ করতে যেয়ে যে গুরুত্বপূর্ণ একটি শূন্য আমাদের জীবন থেকে বাদ পড়ে যাচ্ছে এই বিষয়টি যেন আমরা ভুলেই গিয়েছি অনেকে প্রশ্ন করেন সাহারি না করলে কি রোজা হবে না অবশ্যই সাহারি না করলে রোজা হবে কিন্তু ইসলামে একটা বিধান হলো এমন অনেক কিছুই জায়েজ কিন্তু শোন না আমরা সন্নার দিকে যাব জায়েজের দিকে যাব না তো একজন বুদ্ধিমান ব্যবসায়ী যেমন ব্যবসায় লাভের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা খুঁজতে থাকে কোনোটাই ছেড়ে দেয় না একজন বুদ্ধিমান ইমানদার সিয়াম সাধনার এই অংশে কোনোভাবেই সাহারিকে ছেড়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করতে পারেন না সাহারি করলে আমাদের যেই লাভগুলি রয়েছে এগুলো যদি বান্দা জানতে পারে কখনোই সাহারি ছেড়ে দিবে না একজন রোজাদার যদি সাহারি করেন তো চারটি লাভ আল্লাহ রসুল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন প্রথম হচ্ছে সাহারি হচ্ছে রাসূলের সুন্না আর রাসুলের সুন্না যে পালন করবে রাসুলের নিজের মুখের ঘোষণা বা না হাব সুন্নতি কেন যান না যে আমার সোননাথকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে তো আমরা কেমনে এমন একটি সোনাদকে ছেড়ে দিতে পারি আল্লাহ এই সোমনাথ আমাদেরকে আদায় করবার তৌফিক দান করেন দ্বিতীয় নম্বর হলো সাহারি যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপরে বারাকাত নাজিল হয় আল্লাহ রসুল নিজেই বলেছেন তা সাহারু তোমরা সাহারি করো সুহুরি বারাকা কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে অন্য একটা হাদিস আল্লাহর হাবিব এত সুন্দর কথা বলেছেন আমাদের রোজাদারদের জন্য তিনি বলছেন ইন আল্লাহ মালা ইতাহ ইউসার লুনা আলাল মুতা আল্লাহ এবং ফেরেশতারা যারা সেহরি করে আল্লাহ তাদের জন্যে রহমত দিতে থাকে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে তাহলে আমরা যদি সাহারি করি আমাদের চারটা লাভ রাসুলের সোননাথ পালন হয় আমরা আল্লাহ তালার পক্ষ থেকে বরকত পাই আল্লাহ তালার পক্ষ থেকে রহমত পাই এবং ফেরেশতাদের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করা হয় এবং আল্লাহ রসুলের আরেকটি হাদিস অবাক করা হাদিস আল্লাহ রসুল বলছেন ফাসলু মা না সিয়ামি না ও সিয়ামি আহলিল কিতাবি উকলাত সাহার ইহুদিদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে পার্থক্য আমরা সাহারি করি তারা সাহারি করে না সুতরাং যদি মুসলমান জীবনের নিদর্শন রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সাহারি করতে হবে এখন কথা হলো যে আমরা সাহারি কতক্ষণ করতে পারবো এই বিষয়ে কথা হলো সুবে সাদিকের আগ পর্যন্ত আমরা সাহারি করতে পারবো যাই সাবেত রে আল্লাহ তালা আনহু বলছেন আমরা রাসুলের সাথে সাহারি করলাম এরপর আমরা ফজরের সালাতে গেলাম প্রশ্ন করা হলো সাহারি এবং ফজরের সালাতের মাঝখানে কতক্ষণ সময় ছিল তিনি বললেন পঞ্চাশটি আয়াত সুর করে পড়ার মতো সময় ছিল তাহলে আমরা মোটামুটি সাহারি করার সুন্নাত হচ্ছে শেষ দিকে সে আমরা সাহারি করব একেবারে শেষ দিকে সাহারি করাটাই সুন্নত হবে এবং পঞ্চাশটি আয়াতের মতো সময় এখানে থাকতে হবে আর যদি আমাদের খাওয়ার মধ্যে আজান দিয়ে দেয় এই অবস্থা আমরা সাহারি করবো কিনা এটি আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে সাহারি করতে করতে আজান দিয়ে দিচ্ছে যদি আমরা এটা নিশ্চিত হই যে আমাদের অঞ্চলের আজানগুলো শুভেসাদিকের শুরুতেই দেওয়া হচ্ছে তাহলে আমাদের কোনোভাবেই খাবারটা আর কন্টিনিউ করা যাবে না তবে যদি আমরা এটা নিশ্চিত হই যে আমাদের সাহারির রক্ত শুরু হওয়ার আগে আজান দেয় সেক্ষেত্রে আজান না মূলটা হল সময়ের জ্ঞানটা থাকতে হবে যে সুভেসাদিকের আগ পর্যন্ত আমরা খেতে পারি যদি আমাদের সমাজে যেহেতু শুভেছাদিকের সময় আজান দেয় আমরা ওই সময় খাওয়াটা স্টার্ট করে দিব সর্বশেষ কথা সাহারির আলোকে আমি যেটা বলতে চাই সেটা যেহেতু আসলে এটা অন্যতম শ্রেষ্ঠতম না এটার মাধ্যমে আমাদের তাকু অর্জনের জন্য অনেক কাছাকাছি যাওয়া সেক্ষেত্রে আমরা অবশ্যই তবে যদি এক্ষেত্রে আমরা সবাই যেটা করার চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করবো ইনশাল্লাহ এবং আমরা সাহারি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে ইনশাল্লাহ আমরা রাসুলের তরিকা গ্রহণ করব আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন জি মুক্তারাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এখানে আমরা অল্প টাইমে জানতে পারলাম যে সাহারির গুরুত্ব ও তাৎপর্য কি আমরা অবশ্যই যদি সাহারি করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা সাহারি করব আর যদি এমন হয়ে যায় যে আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারেননি কিন্তু শুভে সাদিক হয়ে গেছে সেক্ষেত্রে আপনি সাহারি না করলেও রোজা হয়ে যাবে কিন্তু ইচ্ছা করে সাহারিকে ছেড়ে দেওয়া মোটেও উচিত নয় তো সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমাদের এই এলো রমজানে আপনাদের আপনাদের এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমরা প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বোপরি সবার জন্য দোয়া রইলো আমরাও দোয়া চাই আগামী পর্ব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আগামী কালকে ঠিক একই সময়ে এলো মাহের রমজান দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ